এরপরে দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামা বললেন আরেকটু আরেক হাদিসে যে না শুধু আম্বিয়াদের শরীরকে মাটির জন্য হারাম করেছেন বরং উনাদেরকে রিজিক দেওয়া হয়, রিজিকও দেওয়া হয়। বলুন রিজিক মানে কি? খাদ্য। খাদ্য কি মুর্দা খায় না জিন্দা খায়? তো এই হাদিসের অর্থ কি দাঁড়ালো? যে আম্বিয়াদের শরীরকে আল্লাহ পাক মাটির জন্য হারাম করেছেন এবং উনাদেরকে রিজিকও দেওয়া হয়। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামা এই হাদিসের শুক্রবারে দরুদ পড়ার ব্যাপারে আরও অসংখ্য গুরুত্ব আরোপ করেছেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামা ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া ইনদাহু কবরি সামিআতুহু ও মান সাল্লা আলাইয়া মিন বাঈদিম বুল্লিগাতুহু বুল্লিগতুহু। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামা বলেছেন যে যে ব্যক্তি আমার রোজা মুবারকের এখানে দাঁড়িয়ে আমার উপরে সালাত ও সালাম পেশ করে আমি সেটা শুনে থাকি এবং যারা দূর থেকে আমার উপরে সালাম পেশ করে তাদের সালামটাও আমার কাছে পৌঁছানো হয়ে থাকে। এবার আকিদা দুরুস্থ করে নিন যে আমরা নবীকে হায়াতুন নবী মনে করব না কি মনে করব। যদি আমাদের দরুদ আল্লাহর হাবিবের দরবার পর্যন্ত পৌঁছে থাকে, তিনি যদি শ্রবণ করে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে হায়াতুন নবী মানতে হবে। তার কারণ দেখুন আরেকটা হাদিস শরীফ আপনাদের সামনে বর্ণনা করি। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুররাতুন নাসিহিন, দুররাতুন নাসিহিনের মধ্যে বর্ণনা হয়েছে, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে এই কথা বলতে শুনেছি। সাহাবি হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর নবীকে এই কথা বলতে শুনেছি। কি কথা? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামা বলেছেন, খেয়াল করুন এই হাদিসের প্রতি একটু খেয়াল করুন, যে আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহ পাকের সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটা ওয়াদা হয়েছে। কি হয়েছে? ওয়াদা হয়েছে। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর সাথে আমার একটা ওয়াদা হয়েছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন কি ওয়াদা করেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ পাকের সাথে আমি নবীর একটা ওয়াদা হয়েছে। সেই ওয়াদাটা কি? যে যখন আমার ওয়াফাত হয়ে যাবে, যখন আমার ওয়াফাত হবে, ওয়াফাতের পরে আল্লাহ পাকের সাথে আমার ওয়াদা এটা যে আমার ওয়াফাতের পর যখন আমার প্রতি যে সমস্ত উম্মতেরা দরুদ পাঠ করবে, আল্লাহর সাথে আমার নবীর এই ওয়াদা যে প্রত্যেক ওই ব্যক্তির দরুদ আল্লাহ পাক আমাকে শুনাবেন, আল্লাহ পাক আমাকে শুনাবেন। কি রাজশাহী থেকে পড়লো, না বগুড়া থেকে পড়লো, না কুমিল্লা থেকে পড়লো, না চিটাগাং থেকে পড়লো, না ঢাকা থেকে পড়লো, না বাংলাদেশ, না ইন্ডিয়া, না লন্ডন, না জাপান, আল্লাহর সাথে ওয়াদা যে যে উম্মত পৃথিবীর যে প্রান্ত থেকে আমি নবীর উপরে দরুদ পড়বে আল্লাহ পাক সেই দরুদ আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে শুনাবেন। অথচ আল্লাহর হাবিব এখানে বলেন অথচ আল্লাহ আমাকে শুনাবেন, অথচ আমি মদিনা শরীফে রোজার মধ্যে আরাম করতে থাকবো এই সময়। এখন তো আমাদের আলোচনা হায়াতুন নবীর উপরে না, এটাও আরেকদিন হবে ইনশাআল্লাহ। এখন দরুদের ফজিলত চলছে, যে হায়াতুন নবী এই দরুদের সাথেই চলে এসেছেন। যে আল্লাহর হাবিব বলেন এটা আল্লাহর সাথে ওয়াদা, আমার আম্বিয়ার সাথে আল্লাহর ওয়াদা যে আমার উম্মত যেই প্রান্ত থেকে দরুদ পড়বে আমি রোজার মধ্যে থাকব, আল্লাহ আমাকে সেই দরুদটা শুনাবেন, আমি রোজাতে আরাম করব। তারপরে যদিও আমার উম্মত পৃথিবীর পূর্ব দিকে হোক বা পশ্চিম দিকে হোক, হে আবু উমামা যিনি হাদিস বর্ণনা করেছেন ওনাকে ডাক দিয়েছেন আল্লাহ রসুল, হে আবু উমামা এ আলাম জেনে রাখো, তুমি জেনে রাখো মহান আল্লাহ সমস্ত কায়নাতকে সমস্ত বিশ্বকে আমি রোজার মধ্যে আরাম করব। আবু উমামা জেনে রাখো আল্লাহ পাক তাম বিশ্বকে আল্লাহ পাক আমার রোজা শরীফের কাছে করে দিবেন, আমার রোজা মোবারকের কাছে করে দিবেন আল্লাহ পাক, এটা তার ওয়াদা রয়েছে। আমি সমস্ত সৃষ্টি জগৎ স্বচক্ষে দেখব, তাদের আওয়াজ শুনব, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে মহান আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমি নবীর উপরে দরুদ পড়বে আল্লাহ পাক 10 বার তার প্রতি রহমত বর্ষণ করবে।
আল্লাহর হাবিব বলেন এটা আমার আল্লাহর সাথে ওয়াদা রয়েছে যে আমি রোজা শরীফে থেকে তমাম কায়নাতকে আল্লাহ পাক আমাকে দেখাবেন এবং যে দরুদ পড়ে সেটা আমাকে শোনাবেন এবং আমি তার জবাব দিব। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, ওয়াহিদাতান মানে এক, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে একবার, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ পাক তার উপরে দশ বার রহমত বর্ষণ করবেন। এবার বুঝতে পারেন কি গুরুত্ব, যে আমরা নবীর উপরে দরুদ পড়ি একবার, তার বিনিময়ে আল্লাহ দশ বার আমাদের উপরে রহমত দান করে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সময় বলেন যে এটা তো ছিল একবার পড়লে, একবার পড়লে দশ বার রহমত আল্লাহ দিবেন, আর যে ব্যক্তি দশ বার আমার উপরে দরুদ পড়বে আল্লাহ পাক তার উপরে একশো বার রহমত দান করবেন। দুররাতুন নাসিহীন, এই তাফসীরের মধ্যে দুররাতুন নাসিহীনের মধ্যে বলা হয়েছে মান সাল্লা আলাইয়া হাদিস ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার উপরে দশ বার রহমত বর্ষণ করবেন। আরো গুনাহ মাফ হওয়ার আরো অসংখ্য হাদিস সামনে রয়েছে। দেখুন একটা আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ পাকের সৃষ্টি কত বড় এবং আল্লাহ পাকের কায়নাতের মধ্যে কেমন কেন কেমন কেমন মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। যে যে ব্যক্তি দরুদ পড়েন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেছেন আল কালামুল আওজাহ ফি তাফসিরি আলাম নাসরাহ, একটা সুরা আছে আলাম নাসরাহ, এই আলাম নাসরাহ তাফসিরের মধ্যে 242 এবং 243 পৃষ্ঠার মধ্যে, এবং ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি আল কওলুল বাদির, আল কওলুল বাদির 251 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেন আল্লাহর সৃষ্টি জগৎ কত বড় আর আল্লাহর মাখলুক কেমন কেমন আল্লাহ পাক মাখলুক সৃষ্টি করেছেন। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইরশাদ করেছেন আল্লাহ জাল্লা শানুহুর একটা ফেরেশতা রয়েছেন, এমন একজন ফেরেশতা যিনার আমাদের যে দুইটা বাহু আছে না, শরীরের দুইটা বাহু, আল্লাহর হাবিব বলেন আল্লাহর এমন একজন ফেরেশতা রয়েছেন যে এই দুই বাহুর এক বাহু পূর্ব দিকে শেষ, আরেকটা বাহু পশ্চিমের শেষে। একজন ফেরেশতা কত বড় হতে পারে? পূর্ব পশ্চিমের আইডিয়া করেছে কোন বিজ্ঞানী? পৃথিবী কত বড়? যে আল্লাহর হাবিব বলছেন এমন একজন ফেরেশতা আল্লাহর যে একটা বাহু যে ঠেকেছে পশ্চিমের শেষে, আরেকটা বাহু যে ঠেকেছে পূর্ব দিকের শেষে, তাহলে ওই ফেরেশতা না জানি কত বড় যার দুই বাহু পৃথিবীর দুই প্রান্তরের শেষ, একটা পূর্বে আর একটা পশ্চিমে। আল্লাহর হাবিব বলেন যখন কোনো উম্মত আমার মহব্বত সহকারে শুধুমাত্র বলে সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, আমি নবী এবং আহলে বাইতের উপরে, কোনো ব্যক্তি যখন একবার দরুদ পড়ে তখন সেই ফেরেশতা নূরের পানির ফোয়ারা আছে সেই পানিতে ডুব দান করেন। ওই ফেরেশতা যখন উম্মতের দরুদ শ্রবণ করেন নূরের পানির ফোয়ারা সেখানে তিনি ডুব দেন। ডুব দিলে আপনারা দেখবেন পুকুরে বা নদীতে ডুব দিয়ে উঠলে তো গা থেকে পানি ঝরে পড়ে, পড়ে কি না? তো তিনি বলেন যে কিছু এই ফেরেশতা যিনি আছেন বাহু দুই প্রান্তরে, ইনি যখন দরুদ শুনেন তখন নূরের ফোয়ারার পানিতে ডুব দান করেন, ডুব দিয়ে উঠে নিজের পাখাটা ঝাড়া দেন। ফেরেশতাটা তো কত বড়, তাই না? তো না জানি পাখা কত বড় হবে, বলেন না সুবহানাল্লাহ। যদি পূর্ব এবং পশ্চিমের বাহু হয় তাহলে পাখা না জানি কত বড় হবে। তো উনি আল্লাহর হাবিব বলেন যে ইনি নূরের সাগরে ডুব দিয়ে উঠে পাখাটা যখন ঝাড়া দেয় ফেরেশতা, তখন ওই পাখা নূরের পাখা, ফেরেশতা নূরের পাখা দিয়ে পানি টপকে টপকে পড়ে, যেখান থেকে ডুব দিয়ে উঠলেন উঠার পরে সেই পানিগুলা ঝাড়া দিলে গা থেকে ডানা থেকে পানিগুলা ঝরে পড়ে, এক একটা ফোঁটা গা থেকে পড়তে থাকে। আল্লাহ পাক জাল্লা শানুহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামা বলেন আল্লাহ পাক তার গা থেকে যে পানির ফোঁটাগুলা টপকাতে থাকে সেই পানির ফোঁটাগুলা, সেই পানির প্রত্যেক ফোঁটা দিয়ে এক একটা করে আবার ফেরেশতা সৃষ্টি করে দেন। এক ফেরেশতা সেই ফেরেশতার পানিতে ডুব দেন, গা ঝাড়া দেন, যেই পানির ফোঁটা বের হয় সেই ফোঁটাগুলি দিয়ে এক একটা করে ফেরেশতা সৃষ্টি করেন আল্লাহ পাক। এবং এই ফেরেশতার কাজ কি, তিনি সৃষ্টি করে কি করেন? এই ফেরেশতা পানির ফোঁটা থেকে যে ফেরেশতা সৃষ্টি হলেন ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত, কতদিন?
কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি দরুদ পাঠ করেছেন ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত ওই দরুদ পাঠকারীর উপরে তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা কামনা করতে থাকে। ওই ফেরেশতা যিনি পানি ফোঁটা দিয়ে তৈরি হন তিনি কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ তোমার হাবিবের উপরে দরুদ পড়েছে তাকে মাফ করে দাও। এটাই হচ্ছে ওনার কাজ। তো এরকম অসংখ্য হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ পাক দরুদ তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেন। রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, যেখানেই অবস্থান করো না কেন, মানে যে কোনো জায়গায় জমিনের, আল্লাহর হাবিব বলেন তোমরা যেখানেই অবস্থান করো না কেন, আমি রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করো। অতঃপর কেন আল্লাহর হাবিব বলেছেন তোমাদের দরুদ আমার দরবারে পৌঁছে, আমার দরবারে তোমাদের দরুদ আসে, এই আকীদা নিয়ে দরুদ পড়বেন। আমরা তো মুখস্থ পড়তে থাকি, একবার অন্তত মহব্বত সহকারে যখন দরুদ পড়বেন অন্তত এই বিশ্বাস নিয়ে পড়বেন যে আমি যে দরুদ পড়ছি আমার নবী হায়াতুন নবী, যে নবীর উপরে দরুদ পড়ছি আমি সেই নবী মদিনা থেকে আমার দরুদ শুনতেছেন, এই আকীদা নিয়ে দরুদ পড়বেন, দরুদ পড়তে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লামা তাবারানী রহমতুল্লাহ আলাইহি বলেন একবার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যে আয়াতটা আমরা তেলাওয়াত করলাম ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ফেরেশতা রাজে দরুদ পড়েন আল্লাহ সহ, এই আয়াতটা নিজেই একবার সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, কি মজার দৃশ্য হবে সাহাবীদের সামনে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন। সেই সময়ে একবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু এই আয়াত শরীফটা তেলাওয়াত করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই দরুদ পড়ার যে রহস্য আপনি একটু আমাদের কাছে খোলাসা করে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামা বলেন আল্লাহ পাক যখন সৃষ্টির মধ্যে আমার এই দরুদের রহস্য হলো তবে আল্লাহর রাসূল বলেন যদি আমাকে জিজ্ঞেস না করতা তাহলে এটার ব্যাপারে আমি তোমাদেরকে বলে দিতাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল বলেন যে যদি আমাকে এই আয়াতের রহস্য ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী এই আয়াতের রহস্য যদি আমাকে জিজ্ঞেস না করতা আমি নবী তোমাদেরকে নিজ ইচ্ছায় বলতাম না, তো হ্যাঁ যেহেতু জিজ্ঞেস করেছো এই আয়াতের রহস্য আমি তোমাদের কাছে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামা বলেন যে আল্লাহ পাক দুইজন ফেরেশতা আমার সাথে নিয়োগ দিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিবের সাথে দুইজন ফেরেশতা, আল্লাহর হাবিব বলেন যে আমার সাথে আল্লাহ পাক দুইজন ফেরেশতা আমার সাথে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, নিয়োজিত করে দিয়েছেন, যখনই কোনো মুমিন মুসলমান আমার নাম শুনে অতঃপর আমি আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করে এই দুজন ফেরেশতাকে আল্লাহ পাক আমার সাথে দিয়েছেন, এই কারণে এনাদের কাজই হলো যে যখন উম্মতের দরুদ আমার উপরে শুনে এই দুজন ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করে গফরাল্লাহু লাকা হে আল্লাহ পাক যে দরুদ পড়লো তাকে আপনি মাফ করে দেন। এই দুই ফেরেশতাকে আল্লাহ পাক আমার সাথে দিয়ে দিয়েছেন, আল্লাহর রাসূল বলেন এনাদের কাজই হলো যে যখনই আমি কোনো উম্মতের দরুদ শ্রবণ করি এই ফেরেশতাদের কাজ হলো ওনারা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ নবীর অমুক উম্মত দরুদ পড়েছেন গফরাল্লাহু লাক আল্লাহ তাকে মাফ করে দেন, অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এরপর আল্লাহ পাক যখন আল্লাহর হাবিব বলেন শুনলে আশ্চর্য হবেন আমরা দোয়াতে আমিন বলি, কি বলি দোয়াতে আমিন বলি, কার কাছে বলি আল্লাহর কাছে, আল্লাহ তো নিজেই হাকামুল হাকিমিন, আল্লাহ নিজেই মালিকে হাকিকি, আল্লাহ নিজেই খালিকে হাকিকি, কিন্তু দেখুন হাদিসের ভাষা কি মহব্বত সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামা উম্মতকে বলেছেন যে যখন এই দুই ফেরেশতা আমার সাথে ওই দরুদ পড়নেওয়ালার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান তখন আল্লাহ জাল্লা শানুহু তিনি এবং তার ফেরেশতারা ওই দুই ফেরেশতার দোয়াতে আমিন বলে থাকে। তো আল্লাহ তো নিজেই দোয়া কবুল করবেন, তো আল্লাহ যদি আমিন বলে দেন কোন দোয়াতে, বুঝতে পারেন নবী যদি আমিন বলেন দোয়াতে সেই দোয়া রদ হয় না। এই গরমের সিজন আসছে দেখেন সাহাবায়ে কেরাম দোয়া করেছিলেন, চেয়েছিলেন, আল্লাহর হাবিব হাত তুলেছিলেন, সাহাবায়ে কেরামের বাড়ি যাইতে দেরি হয়েছে, মাঠের মধ্যে বৃষ্টি পড়তে দেরি হয় নাই, পরের সপ্তাহে ওনারা আবার এসেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুমে বৃষ্টি শুরু হয়েছে আর বন্ধ হওয়ার নাম নাই, এখন তো ফসল ভেসেই চলে যাচ্ছে আমাদের, এবার দোয়া করুন যেন বৃষ্টিটা একটু বন্ধ হয়। তাহলে কি বোঝা গেল আল্লাহর নবী হাত তুলতে দেরি হয়
কবুল হতে দেরি হয় না। সেখানে ফেরেশতাদের দোয়াতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বলে, বলো আমিন। আল্লাহ পাক যেমন ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে, এটা তো শুনেছেন, কিন্তু এটাও শুনুন যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে দরুদের পরিবর্তে এটাও বলে, তোমরা বলো আমিন। বলো ফেরেশতারা আমিন বলেন তার দোয়াতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, অতঃপর এই দুজন ফেরেশতা বলে গফরাল্লাহু লাকা, সেই সাথে আল্লাহ জাল্লা শানহু এবং ফেরেশতারা আমিন বলে থাকেন, অতঃপর ওই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দুরুদে পাকের ফজিলত এবং বরকত বুঝার তৌফিক দান করুন। আপনাদের সময় বেশি নিব না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, অল্প হোক অল্প হোক বারবার হোক, ঠিক আছে, একদিন আপনারা বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। আজকে থেকে শুরু হয়েছে এই দরুদের ফজিলত, আল্লাহ পাক যতটুকু আমাদেরকে সামনে ইনশাআল্লাহ দয়া করবেন ততটুকু সামনে বিশদবার তার বিশদবার ইনশাআল্লাহ আমরা এই দরুদের ফজিলতের উপরে সামনে আলোচনা শুনব। আল্লাহ পাক আমাদেরকে দরুদ পড়ার এবং বুঝার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।